মুশরিকিন রা এইবারে বেঈমানেরা তাদের কাছে খবর পৌঁছে যায় না 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 আসিম বিন সাবিতের ব্যাপারে মান্নত করেছি গো একদম ছাড়াতে যাবে না একদম ছুট করা দেওয়া যাবে না আমরা সবাই গুটি গুটি আমরা গুপ্তচর হয়ে থাকব দুর্বল কমজোর কিন্তু তোমার বিশ্ব নবীর হাতে হাত দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্ব নবীর হাতে হাত দিয়েছি রবি রাসূলুল্লাহর ইশকের মালা গলায় পরেছি আয় আল্লাহ আজকে আমি নবীকে আমি বাইতে রেজওয়ানে হাত দিয়েছি আয় আল্লাহ কুফফারে মুশরিকিনরা তারা মান্নত করেছে আমাকে কোন যুদ্ধই যদি আমাকে পায় আমাকে শহীদ করে দেবে আমার এই ব্রেনের মাথায় তারা ঘেনু বার করে ব্রেনের উপরে তারা মদ পান করবে আমার কলিজাটা টেনে টেনে চিবাবে আজকে আমার এই করুণ অবস্থা করবে আল্লাহ তুমি হচ্ছে রব্বুল আলামিন বিশ্ব নিয়ন্তা আমি বিশ্ব নবী আমার নেতা তার জরিয়া করে আমি দোয়া চাচ্ছি আল্লাহ হায় আল্লাহ তুমি আমার দেহটা তুমি রক্ষা করো আমার দেহটা তুমি রক্ষা করো জোরে বলুন সুবহানাল্লাহ আব্বা রক্ষা করেছিল একটু দেখো আব্বা জানেরা ও ভাই জানেরা একটা যুদ্ধ শুরু হয়ে গেল আজিমুশম যুদ্ধ শুরু হয়ে গেল বাবা ইসলামের যুদ্ধ শুরু হয়ে গেল আসিম বিন সাবিতের লাশ কিন্তু পাওয়া যায় না খুঁজে পাওয়া যাচ্ছে না সাবিরা সবাই বাবা তন্ন 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 করে বাবা খুঁজে 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 হয়রান হয়ে যায় আসিম বিন সাবিতের লাশ পাওয়া যায় না খোঁজো 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 সবাই পরেশান হয়ে যায় সবাই নৈরাশ হয়ে যায় আসিম বিন সাবিতের লাশ পাওয়া যাবে না মনে হয় আপনার উদাস হয়ে গেছে মনে হয় কোথায় আপনার নেকড়ে নিয়ে গেছে শিয়ালপুর টেনে নিয়ে গেছে না 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 সঙ্গে সঙ্গে দিনের শেষ বেলায় কোন একটি সাহাবা খবর দেয় আসিম বিন সাবিত পাহাড়ের টিলার উপরে বাবা রয়েছে পাহাড়ের একটি মস্ত বড় টিলার উপরে বাবা রয়েছে জি এবারে কুফরে বেদুইন মুশরিকিনরা এইবারে বেঈমানেরা তাদের কাছে খবর পৌঁছে যায় না 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 আসিম বিন সাবিতের ব্যাপারে মান্নত করেছি গো একদম ছাড়াতে যাবে না একদম ছুট করা দেওয়া যাবে না আমরা সবাই গুটি গুটি আমরা গুপ্তচর হয়ে থাকব গুপ্তচর হয়ে আছে চুপ কর রে যেই মুসলমান থাকবে না টুক করে ওর কল্লাটা কেটে নেব কলিজাটা ফেলে চিবাবো ভাইরা ও মুসলমানেরা আল্লাহ যাকে রক্ষা করে তাকে কেউ মারতে পারে আল্লাহ যাকে মেরে দেবে বাবা তাকে কেউ কি রক্ষা করতে পারে পারবে রাখে আল্লাহ জোরে বলো আর মারে আল্লাহ রাখে কি জি আপনি দেখেন দিন পরিস্থিতি বিশ্বের মানচিত্র দেখুন মুসলমানদেরকে খেদাবে কি বলেন মুসলমানদেরকে খেদাবে এনআরসি দিয়ে মুসলমানদেরকে তাড়াবে সিএ দিয়ে ক্যা দিয়ে কেন ইরা এ দেশে থাকবে না এদেরকে তাড়াবে আমার আল্লাহ বলছে শুধু কেবল মাত্র একটু তিন বছর তোদের ঘরবন্দি গৃহবন্দি করেছিলাম তারপর তোদের মুখ বন্দি করেছি আমি আল্লাহ যে জিনিস আমার যে খাস মাহবুব বান্দা হবে তার সঙ্গে বেয়াদবি করলি তিন বছর নাই 300 বছর মাটির তলা ঢুকিয়ে দেবে এক সেকেন্ডে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা আল্লাহ পারে না পারে না এই সবাই একসাথে বলুন পারে না পারে না আমার আল্লাহ পারে জি আল্লাহ কোরআন দেখো বাবা তুলিজুল্লাইল ফিন নাহারি ওয়া তুলিজুন্নাহার ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইয়্যাতা মিনাল হাই জোরে বলুন আল্লাহু আকবার আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলে দিলেন আমি এমন আল্লাহ আমি আল্লাহ এমন আমি আল্লাহ জাত আমি আল্লাহ মৃত্যুকে টেনে টেনে জিন্দা করি জীবিতকে থেকে টেনে টেনে মৃত্যু আমি আল্লাহ দান করি আমি আল্লাহ দিনের থেকে টেনে টেনে রাতকে করি রাত থেকে টেনে টেনে দিন পয়দা করি জোরে বলুন না সুবহানাল্লাহ হ্যাঁ আমি এমন আল্লাহ আব্বারে
যে কথা বলছিলাম বাবা আজকে আমার আপনার নাম কোথায় গেছে বল টেনশন ডিটেনশন ক্যাম্পে যেতে হবে কিনা হয়েছে না হয়নি যা সত্যিকারের মুসলমান আল্লাহর সত্যিকারের যারা মাহবুব হবে আল্লাহ সত্যিকারের যারা মাহবুব হবে আল্লাহ সত্যনা আবেদ হবে তাদের কিন্তু কোনো পেরেশানি হবে 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 না মায়েরা ও মুসলমানেরা ও আমার আব্বু জানেরা ইব্রাহিম ইবনে সাবিত বাবা যে কথা আপনাদের খেদমতে বলছিলাম বাবা পাহাড়ের পা আপনার টিলায় রয়েছে বাবা সঙ্গে সঙ্গে গুটি কত বাবা বেদুইন কুফফারে মুশরিকিনরা এইবারে কল্লা কাটতে বাবা লেগে যাবে আমার আল্লাহ মশা মাছির হুকুম করে ও মশা মাছিরা আর দেরি করা যাবে না ও ভেমরুলের দলেরা আমার বিশ্ব নবীর আবিদ আমার বিশ্ব নবীর শিষ্য আজকে সে তার লাশটা আল্লাহ তুমি হিফাজত করো এমন করে সে দোয়া চেয়ে গেছে আমি আল্লাহ বলছি ও ভেমরুলের দলেরা তোরা এসে ওই লাশের প্রতি তোরা সব ছেকে মেকে ধর জোরে বলবেন না এতে জোরে বলা যাবে না ছেকে মেকে ধর ভেমরুলের দলেরা এবার ছেকে মেকে ধরেছে বাবা লাশে বিজ বিজ করছে জি সমস্ত বেদুইনেরা বল আলোচনা করলো মাশওয়ারা করলো না 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 এমন করে লাশের কাছে যাওয়া যাবে না যদি লাশের কাছে যায় আমাদের একের পর এক ইনজেকশন দেবে যেই কাছাকাছি গেছে বাবা দুই একটা ভেমরুল করেছে কি এমন ইনজেকশন দিয়েছে সেই নাম শুনছে জানেন তো বাবা ভেমরুলের আকর্ষণ সেই নাম ঘুরে বেরোচ্ছে সব বুঝতে পারছেন এইবার দেখছে হবে না মায়েরা সঙ্গে সঙ্গে বাবা মানুষের যে প্রকাশ্য দুশ্মন শয়তান ইবলিস মানুষ রূপে বাবা হেঁটে হেঁটে আসে তোমরা এখানে কি করছো বাবা বলে আমরা এক বড় পেরেশানিতে পড়েছি নবীর শিষ্য নবীর আবেদ আল্লাহর গোলাম আসিম ইবনে সাবিত পাহাড়ের টিলার উপরে কল্লা কেটে তার মাথার উপরে আমরা খুলি দিয়ে শরাব পান করব কিন্তু ভেমরুলে কিন্তু ভরে যা শয়তান বলল শোনো পরামর্শ দেব একটা বুদ্ধি দেব শোনো শয়তান বুদ্ধি দিচ্ছে দেখো বলছে যখন অন্ধকার হবে দেখবেন মৌমাছি আর থাকবে বুঝতে পেরেছি যেই অন্ধকার হয়ে গেছে বাবা সঙ্গে সঙ্গে হ্যাঁ সত্যি তাই ভেমরুল উড়ে পালিয়েছে ব্যাস এবার দেখো বিরাট একটা সুযোগ টুযোগ হয়েছে সঙ্গে সঙ্গে বাবা এবারে কল্লা কাটা বিরাট সুযোগ হয়েছে তাড়াতাড়ি দূরে পাহাড় টিলার কাছে যেই পৌঁছাবে লাশের ছবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আবার এলান করে দিয়েছে জোরে বলবো সুবহানাল্লাহ আমার আল্লাহ ডেকে বলে ও মিকাইল ও ইসরাফিল তোমাদেরকে আমি আল্লাহ বিশ্ব নিয়ন্তা আমি আল্লাহ তোমাদের দায়িত্ব দিয়েছি কোন মানুষ রুজি পায় না কোন মানুষের পানি পায় না কোন মানুষের পানি প্রয়োজন কোন মানুষের খাদ্য রুজির প্রয়োজন তার কাছে তুমি চলে যাও মিকাইল সালাম সঙ্গে সঙ্গে পানির দায়িত্বে ছিলেন আব্বা সঙ্গে সঙ্গে তুখট প্রবল পানি প্রবল পানি বৃষ্টির দ্বারা সেই লাশটাকে আব্বা এমন জায়গায় তলিয়ে নিয়ে গেল কুফফারে মুশরিকিনদার কেউ পৃথিবী বিশ্বের ইতিহাস আজ পর্যন্ত কোনো প্রমাণ নেই আসিম ইবনে সাবিতের লাশটা কোথায় গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেছে আমি আরশে মহল্লায় আসিম বিন সাবিতের লাশটা রেখে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আমরা আল্লাহ পারে না পারে না জোরে বলুন ইদ্রিস নবী কোথায় ঈসা নবী কোথায় বলুন সব আল্লাহর কাছে না জোরে বলুন সুবহানাল্লাহ আব্বা আমার নবী বিশ্ব নবীকে অল্প সময়ের মধ্যেই সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে জান্নাত জাহান্নাম ঘুরিয়েছেন না ঘুরাননি আব্বা আমরা আল্লাহ পারে আমরা আল্লাহ পারে আমরা আল্লাহ সব পারে আমরা আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আমরা আল্লাহ সমস্ত কাজের প্রতি কুদরতে হাল জোরে বলুন না সুবহানাল্লাহ জি
আমার আব্বু জান তাই আমি আপনাদের খাদমতে বলতে চাই সে আসিম ইবনে সাবিতের কথা কেন বললাম আপনার প্রশ্ন করলেন এই কথা হুজুর আপনি কেন তুললেন আমি এই জন্যই তুললাম আপনাদের মাথায় রাখার জন্য তুললাম আমার আল্লাহ পাকের যে আবেদ হয়ে যাবে বিশ্ব নবীর তরিকার যে গোলাম হয়ে যাবে বিশ্ব নবীর আপনার মহব্বতের মালা ইশকের মালা যে গলায় পড়বে আমার আল্লাহ দুনিয়ায় তাকে আরশে মহল্লায় রেখেছে বিশ্ব নবীকেও মহল্লা আরশে মহল্লায় রাখতে চেয়েছিল ঈসা নবীকে আল্লাহ রেখেছে ইদ্রিস নবীকে আল্লাহ রেখেছে আমাকেও আপনাকে হেফাজত করতে পারে না না পারে না এই সস্তা খালের মানুষ বলো পারে না পারে না আমার আল্লাহ পারে তাই আমি আপনাদের খেদমতে বলবো বাপ একটু আপনারা ঠান্ডা মাথায় একটু ভাববেন যে আমি সবগুলো আপনাদের খেদমতে দিয়ে গেলাম জি নবীর মহব্বতটা রাখবেন তাহলে আমার আল্লাহ দেখবেন একদিন না একদিন ইনশাআল্লাহ বিশ্ব নবীর শাফাত আমার জন্য আমার আপনার জন্য ওয়াজিব করবে জোরে বলুন না সুবহানাল্লাহ এখন বাবা ডিজিটাল যুগ ঠিক কিনা বলো যেখানে সেখানে আপনি দেখবেন মোবাইল খুলবেন আর ফতুয়া নিয়ে চলবেন ভুল চলবেন না চলবেন না আমি বলছি পাঁচটা উলামা তিনটে উলামা হাক্কানি কাছে জানুন যে হুজুর এটা হচ্ছে এটা দেখছি কুত্তা ম্যাক আর হচ্ছে আর এক উলামা যদি বলে সে অনুযায়ী চলেন বেঁচে যাবে আমার আব্বা আজকে নেট খুললি কাদা ছোড়া ছুরি জোরে বলুন ঠিক কিনা কাদা ছোড়া ছুরি কেউ কা বলছে কুত্তা মাওলানা এই বলছে না বলছে না কেউ কাউকে বলছে বেটে কে বলে গেরা কি বলেন এই সমস্ত কথা আবার আবার শুনছি বলছে জারদ সন্তান বলে না বলে না বলে আমি আপনাদের খেদমতে বলছি যে বলছে যারা বলছে তারা কিন্তু সাধারণ মানুষ না তারা আমাদের মতন এরকম টুপি দাড়ি ধারী কেউ পীরজাদা কেউ উলামা কেউ বক্তা কেউ এরকম আলেম হুফাজে কেরাম আপনাদের সামনে কি বুঝিয়ে চলে যাচ্ছে আমি আপনাদের সম্মুখে বলতে চাই কোন কোরআন প্রেমিক দিনদরদি কোন আলিম আদর্শ এটা নিশ্চয় নয় কোন মানুষকে জারদ সন্তান বলা জোরে বলুন ঠিক কিনা কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার এই ঈমানওয়ালু খবরদার খবরদার কোন মানুষকে দেখে তুমি ঠাট্টা করো না বিদ্রুপী ছলে কথা বলো না হতে পারে তোমার চাইতে উত্তম জোরে বলুন সুবহানাল্লাহ তুমি কি করে বলো গেরে মাওলানা কুত্তা মাওলানা তোমার ভুল করেছে কোন একটা বিষয়ে কথা বলতে গিয়ে হয়তো হতেই পারে তুমি তাকে কোরআন হাদিসে তাকে বুঝিয়ে দাও আপনি আরো এর আগে অনেক ডিজিটাল যুক্ত যিনি বলছি আব্বা ইতিপূর্বে কি শুনেছিলেন বলছেন নবীর প্রতি আগে ঈমান আনতে হবে শুনেছেন না শুনেন নে এই কথা বলুন শুনেছেন না শুনেন নে নবীর প্রতি ঈমান আগে আনতে হবে তারপরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে জোরে বলুন নাউজুবিল্লাহ জোরে বলুন নাউজুবিল্লাহ ঈমান আছে তো আপনার ঈমান আছে তো কোরআনে সব জায়গায় হাদিসে সব জায়গায় আপনি খোলেন দশটা উলামাকে সামনে আনেন একই উত্তর দেবে কোরআনে বলা আছে হাদিসে বলা আছে কলেমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর জোরে বলুন রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আল্লাহর নবী এবং বান্দা জোরে বলুন সুবহানাল্লাহ আগে আল্লাহ সাক্ষী তারপর বিশ্ব নবী মানে আতা আল্লাহ আতা আল্লাহ আগে বলেছে আল্লাহ কে তাত করো ওয়া আবুদুল্লাহ আগে আল্লাহর ইবাদত করো কিন্তু দেখা যাচ্ছে এই পজিশন করে বায়ান বক্তব্য মোবাইল দেখে আমরা ওই মেনে চলছি বিশ্বাস করছি ঈমান চলে যাবে বাবা তাই বলতে চাই আল্লাহ পাক বিশ্বের যত নবী এসেছে সমস্ত নবী একই দাওয়াত দিয়ে গেছে উবুদুল্লাহি লা তুশরিক বিল্লাহি শাইয়্যা এক আল্লাহকে ইবাদত করো আর আল্লাহর সাথে কাউকে শিরিক করো না কি দিনই বলছে ও আলাদা কথা আগে নবীর প্রতি ঈমান আনো আল্লাহু আকবার আমি বলতে চাই এই সমস্ত জায়গায় আপনারা যাবেন না কোন সাধারণ মানুষ উলামাকে জিজ্ঞাসা করুন কোন ভালো জাননেওয়ালাকে জিজ্ঞাসা করুন পথ পেয়ে যাবেন তাহলে আমিও আপনি বহুত কঠিন পজিশনের সামনে বাবা তাই আমি আপনাদের খেদমতে বলতে চাই আমার আমার মা আর বোনেরা আমি আপনাদের খেদমতে বলতে চাই আজকে আপনাদের পর্দার বিষয়টা একটু খেয়াল করবেন পর্দার বিষয়টা আজকে সিরিয়াল যেমন দেখছি জয় মা কটকটি নন্দিনী সিরিয়াল ইত্যাদি দেখে দেখে চরিত্রও সেরাম করে ফেলেছি যে কায়দায় সিরিয়াল সে কায়দায় স্বামীকে চালাচ্ছে জোরে বলুন ঠিক কিনা সেই কায়দায় পরিবার চালাচ্ছি
আজকে যার কারণে পরিবারে সুখ নেই সমাজে সুখ নেই রাজনৈতিক সুখ নেই হিংসা প্রতিহিংসা ভাতৃত্বচ্ছিন্নতা সমস্ত রকম বিদ্রোহ বিদ্রোহ আজকে সমাজে বাবা তাই আমি আপনাদের খেদমতে বলবো হাত জোড় করে বাবা একদম রাসূলুল্লাহর আদর্শ দেখুন আম্মাজান খাদিজাতুল কুবরার আদর্শ দেখুন ফাতেমার আদর্শ দেখুন আয়েশার আদর্শ দেখুন আপনার হ্যাঁ সমস্ত হাজার আদর্শ দেখুন জীবনটা বদলে যাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমরা আব্বা জান তাই আমি আপনাদের খেদমতে বলবো আমি বিলম্ব করব না আমাদের হযরত ভাই আসছেন আমি দুটি কথা আপনাদের ক্লেশ বলে দেব যে মেয়েদের ব্যাপারে হযরতে যে কথা আমার প্রতিপর্ব বক্তা বলে গেল কিন্তু শেষ করতে পারিনি আমি একটু শেষ করে দিয়ে যাচ্ছি কারণ আপনাদের মনে একটা সন্দেহ থেকে যাবে গোসল পন্ত ছেড়ে দিয়ে গেছে তাই তো আমার কিন্তু খুব নলেজে আছে গোসল পন্ত ছেড়ে দিয়ে গেছেন আম্মা জান আয়েশা এই আসিয়া ফিরাউনের বিবি কথা বলছিলেন না ভাই মনে আছে তো আপনাদের জি ভার কাছে শুনে নেবেন সুযোগ হলে তো আমি অদম গুনাহগার হিসেবে একটু বলে দিই ভাই বলতে 10 মিনিট সময় বলে দিই আল্লাহ কোরআন এসে গেল কোরআন এসে গেল সঙ্গে সঙ্গে এত কষ্ট নির্যাতন তো দিয়েছি দেওয়ার পরে তিনিও কিন্তু দোয়া করেছিলেন সেই দোয়াটা কোরআনে লিপিবদ্ধ হয়ে গেছে জি কোরআনে আল্লাহ লিখে দিয়েছে আমরা আল্লাহ সঙ্গে সঙ্গে আসিয়ার দোয়াকে কবুল করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আসিয়া কি দোয়া করেছিল আয় আল্লাহ আমার তো এরা মেরে দেবি আমার তো এরা বাঁচাবে না তেলে টকবক করে ছেড়ে দেবে আমাকে লাশ নিয়ে তারা দ্বিখণ্ডিত করবে আমার লাশ নিয়ে তারা শুটকি মাছ করবে আমার লাশ নিয়ে তারা অনেক খারাপ করবে অনেক তারা মনোমাঞ্ছনা পুরো করবে আল্লাহ দুনিয়ায় আমাকে তুমি জান্নাতে নিয়ে নিও জোরে বলুন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে আমরা আল্লাহ কবুল করে দিয়ে সে আসিয়াকে উপরে নিয়ে গিয়েছিল জি আর সে মহল্লায় জান্নাতের ঘর জমিনে এসে গিয়েছিল জোরে বলুন না সুবহানাল্লাহ উদ্দেশ্য কি তারপরেও কিন্তু সেই আসিয়া ফিরাউনের কিন্তু নাফরমানি করেনি ফিরাউনের কিন্তু বদদোয়া করেনি ফিরাউনের জন্য কোন রকম আপনার জুলুমে আনায় দোয়া করে বলেছে আল্লাহ ফিরাউনার যিনি আল্লাহ ফিরাউনের বদ আমল থেকে আমার তুমি হেফাজত করো ফিরাউনকে ধ্বংস করে কথা বলেছে বলি তাই আমার আব্বা জান আমি আপনাদের খেদমতে বলতে চাই আমি মা জানদের বলতে চাই খালা জানদের বলতে চাই হাত জোড় করে বলি স্বামীদের একটু খেদমত করুন স্বামীর খেদমত করুন স্বামী দাম্পত্য জীবন সুখময় হবে স্বামীর মুখে হাতে হাসি ফোটাতে পারেন সংসার সুখী হয় রমণীর গুণে রমণী যদি ভালো হয় ও সংসার দম্পতি চমকে যাবে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা ওসাল্লি আলা সাইয়্যিদিনা আরব দেশে জন্ম নবীর আবদুল্লাহর ঘরে আরব দেশে জন্ম নবীর সে যে আবদুল্লাহর ঘরে আর সবার সেরা মদের নবী ও যে এলেন সবার পরে জোরে বলবে সুবহানাল্লাহ সে যে আমার বিশ্ব নবী তোমরা চেনো না সে যে আমার দয়ার নবী তোমরা চেনো না আর ওই নবীর নামে পড়লে দরুদ সে যে যাবে মদিনা আল্লাহুম্মা ও সাল্লি আলা ও সাইয়্যিদিনা মাউ ওয়ালা আলি নারায় তকবীর নারায় তকবীর হযরত মাওলানা ইমান আলী সাহেব জিন্দাবাদ হযরত মাওলানা ইমান আলী সাহেব জিন্দাবাদ মাশাআল্লাহ হযরত এসে গেছেন মাশাআল্লাহ আপনাদের এলাকার খুব পরিচিত মানুষ আমাদের খুব পরিচিত মানুষ মাশাআল্লাহ কিছুক্ষণ